আজকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, এই সকাল থেকে শুরু হয়েছে আর কি। দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখন বাজে বিকেল 5:30, 5:30টাতেই তো এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, তাও আমাকে কিছুটা দেখা যাচ্ছে আর কি। তো চলো আমরা এসে গেছি, আমরা এসে তো গেছি 6:20 নাগাদ। আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরা ভালো আছি। দেখতেই পাচ্ছ দুজনে দুটো জ্যাকেট পরে নিয়েছি। আজকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, এই সকাল থেকে শুরু হয়েছে আর কি। সকাল থেকে সেরকম কিছু শুরু হয়নি, সকাল থেকে পাপা আজকে রুটি খেয়ে গেছে, রুটি নিয়ে গেছে, একটাই সবজি বানিয়েছিলাম ওটা দিয়ে টিফিনে দিয়ে দিয়েছে, আর ওটা দিয়ে সে রাত্রে খাবে। আর চিকেন স্টু দিয়ে রুটি খেয়ে গেছে আর কি। এই সব ছিল, আমি সকালে সেভাবে আজকে ব্রেকফাস্ট করিনি, কালকে খাওয়া দাওয়াটা ভীষণ বেশি হয়ে গেছিলো, ইচ্ছে করে স্কিপ করিনি। জানি স্কিপ করে খাবার কখনোই রোগা হওয়া যায় না, আজকে মনে হলো আর খেতে ইচ্ছে করছে না, মানে কালকে অতিরিক্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই জন্য আজকে আর ইচ্ছে করলো না। ও যাচ্ছে বিরাটি, বিরাটিতে একটা কাজ আছে, আর আমার ব্যাগ ও বাড়িতে রয়ে গেছে, ওই বাড়ি থেকে মায়ের থেকে আনবো ব্যাগটাকে, আর কিছু কাজও আছে ওইগুলোও করবো। আর রূপম শুভ্রার সাথে আজকে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিলো সকাল থেকে, ওই একটা প্ল্যান প্রোগ্রাম চলছিল, ওদের সাথে একটা প্ল্যান রয়েছে, তো সেটাই চলছিল। দেখতেই পাচ্ছি এখানে এসে বসার জন্যে, হ্যাঁ 2-3 মাস 4 মাসের জন্য এলে তাহলে থাকে, আদারওয়াইজ তো কোনো বসার জয়ই থাকে না। তো এই পাশটায় আসলে হচ্ছে বাড়ির একটা কাজ, ওই জন্য হয়ে গেছে প্রবলেম। ও বিরাটিতে কাজটা করতে থাকবে, ততক্ষণে আমি গিয়ে টুক করে মায়ের সাথে কাজটা করে চলে আসবো, আবার দুজনে আবার একসাথে বাড়ি ঢুকবো আজকে বিকেলে। ইমা কোথায়? আরে হ্যাঁ, একটু ওই দিকটা রাস্তা চওড়া, ওই দিকটাতে মানুষ ওই দিকটাতে নেয় আসলে, আমাদের গলি, হ্যাঁ গলির সরু রাস্তা, তার মধ্যে কালকে আমাদের খুব প্রবলেম হয়েছে, জানো তো পুরো সিমেন্টে স্নান করে গেছে আজকে, ওই জন্য আমি শ্যাম্পু করলাম। বিয়ে বাড়ি যাওয়ার দিনটায় যদি ওরকম হয় না, সিমেন্টের গুঁড়োগুলো পুরো, এবার সেই টাইমে তো বাড়ি গিয়ে স্নানও করা যায় না, তাই না? ঠান্ডারও ব্যাপার আছে, একটা গরমকাল হলে নয় করে নেওয়া যায়। আর আজকে শ্যাম্পু করে স্নান করেছি, কেন বলো তো? কারণটা হচ্ছে ওই যে কালকে সিমেন্ট ছেটে ছিল, সাধারণত আমি শনিবার শ্যাম্পু করি না, কিন্তু মাথা এত চুলকাচ্ছিল সিমেন্টের গুঁড়োগুলো ছিটে এসে, তো আজকের জন্য করতেই হলো। আরও একটা জিনিসের জন্য করেছি, মামনি পাপা আমাকে বার্থডেতে কী গিফট দিয়েছে সেটা তো দেখেই নিয়েছো। আর অনেকটার কাছেই আমি শুনছিলাম লরিয়ালের ড্রিম লেন্থ এই শ্যাম্পুটা, অরেঞ্জ কালারের কৌটোটা হয় তোমাদেরকে দেখাবো ওখানে আমি এসে পারলে। ও প্যাকেজিং খুলে ফেলেছে কালকে, ভীষণ ভালো প্যাকেজ করে দিয়েছিলো অ্যামাজন থেকে, অ্যামাজনই তো না, ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিলো, ভীষণ ভালো শ্যাম্পুটা। হঠাৎই এখানে ব্যাঙ্গালোরেও অর্ডার দেওয়া যেত, কিন্তু আমরা দেইনি, কলকাতা চলে আসবো বলে আবার বয়ে আনো, তো অনেকটাই ওয়েট, ওই জন্যে ড্রিম লেন্থের শ্যাম্পুটা ব্যবহার করছি, ড্রিম লেন্থেরই কন্ডিশনারটা। বাট সিরামটা নিয়েছি হচ্ছে ড্যামেজ রিপিয়ার নাকি, ড্যামেজ রিপিয়ারের সিরামটা নিয়েছি, খুব ভালো, আমি আজকে করলাম, ও কালকে করেছে, ও বলছিল ভীষণ ভালো, আমারও চুলটা ধরেই ভীষণ ভালো লাগছে, আমার চুল একটু বাউন্সি, স্ট্রেট তো নয়, তবে ভীষণ ভালো শ্যাম্পুটা। তো চলো কথা বলতে বলতে মোটামুটি আমি রিক্সা স্ট্যান্ড অবধি পৌঁছেই গেছি, আবার পরে কথা হচ্ছে। আর বিকেলে আমাদের বেরোনোরও আছে, এখনই বেজে গেছে 12টার বেশি, জানি না কখন এসে কী করবো। তোমরা হয়তো বলতে পারো যে 12টার বেশি বাজে দেবলিনা, গুড মর্নিং কেন, সকালবেলা তোমাদের সাথে প্রথম দেখা এই ব্লগের সূত্রে, তাই জন্যে গুড মর্নিং। তো চলো এবার যাই, রাস্তায় উঠে গেছে, এবার রিক্সা এসে ধাক্কা দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখন বাজে বিকেল 5:30, 5:30টাতেই তো এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, তাও আমাকে কিছুটা দেখা যাচ্ছে আর কি। আমি পরেছি একটা অরেঞ্জ কালারের কুর্তি, দেখা তো হয়তো যাচ্ছে না, এই হচ্ছে কুর্তিটা, এই রকম শীতকালে আর কুর্তি আর ইয়ে কিছুই দেখা যায় না। তো এসে না তোমাদের সাথে আর কথা হয়নি, সেই যে যাচ্ছিলাম বিরাটি সকালবেলা, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের খেয়ে দিয়ে, মানে খেয়ে উঠতে উঠতে প্রায় 3টে বেজে গেছিলো, তো তারপরে একটু রেস্ট না নিয়ে বেরোনো যায় না, আর এখনও পুরো ট্রলি ফাঁকা হয়নি, কোথায় কোনটা রয়েছে এই করতে করতে ব্যাগ গোছাতেও টাইম লাগে। তো যাই হোক, আমি উঠলাম 4:17 দিকে, তো কিছুটা গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর বেরোলাম, খুব একটা গোছানো নেই, কালকে বিকেলেই চলে আসবো, যাবো দমদম আমার বড় পিসির মেয়ের বাড়ি, মানে আমার দিদির বাড়ি যাবো, মলিদির বাড়ি, আমি বহুবার বলেছি যে মাকে নিয়ে যায়, ও তো সেই দিদির বাড়ি যাবো,
দাদা দিদির ফ্ল্যাটে, দু বছর বিয়ে হয়ে যাওয়ার পর আমার এখনো যাওয়া হয়নি, পিসি বাড়ি গেছি, পিসি বাড়িতেই ওর সাথে দেখা হয়েছে, ও এসছে তো, কিন্তু দিদি বাড়ি যাওয়া হয়নি, তাই আজকে যাব দিদি বাড়িতে। এখন বেরোলাম, সবাই আর ঠান্ডাটা না ভালোই আছে জানো তো, তাই জন্যে জ্যাকেট প্যাকেট পরে, আর আজকে সকালে ছিদ্র তো হয়েছে কিছুটা, ওই জন্যে আর ব্লগিংও হয়নি মানে বেরিয়ে গিয়ে। এখন ট্রেন 5:30টাতেই তো ট্রেন আছে বোধহয়, ওটা তো পাবো না, না 5:45 হ্যাঁ 5:45 ট্রেনটা পেয়ে যাবো, চলে যাবো, বেশিক্ষণ তো লাগবে না এখান থেকে দমদম একটুকুনি। 5:30 ট্রেনটা বোধহয় বেরোয়নি, এখন 5:30 বাজে, ও তো প্রথমে এখানে দাঁড়ালো, তারপর আবার ওখানটা ফাঁকা দেখেছে, ওখানটা গেল, তো এই ভিড় আছে স্টেশনে। আর আমাদের এই ফুচকার দোকানটায় কি বিভৎস যে ভিড় হয় কি আর বলবো, হাস্যকো। তারপর ট্রেনও কখন আসে সেটা দেখা যাক। চলো আমরা এসে গেছি দিদির ফ্ল্যাটের সামনে। আমরা এসে তো গেছি 6:20 নাগাদ, আর এখন বাজে যাচ্ছে 11:00। এতক্ষণ ধরে গল্প করছিলাম, আর আমার একটু একটু ঠান্ডাটা লেগে গেছে, যাই না কিভাবে কিছু। হ্যাঁ দেখছি দিদি এখন ভাত বাড়ছে, চিকেন আছে, আর বাকি কিছু করতে না করলাম, তো চলো আগে খেয়ে নিই। এখন বাজে রাত্রি 1টা, জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছি বলে শীতই করছে একটু একটু, আর এইদিকে জানলাটা খোলা বলে, তো চলো আজকে চোখ মুখের অবস্থায় দেখতে পাচ্ছ, আজকে আর ভালো লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে। আর আজকে দিদিদের সাথে অনেক বছর মানে 2 বছর বাদে প্রায়, তো ওই জন্য বেশ ভালো গল্প করছিলাম, তাই জন্য আর ব্লগ করা হয়নি। কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের মতো। টাটা, গুড নাইট।